নির্বাচন কমিশন, সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, জানাবেন যে কতগুলো আসনে প্রশাসনে অখণ্ডতা জটিলতা রয়েছে এবং সেক্ষেত্রে কতটি আসনের সীমানায় রদ বদল আসতে পারে? মিম, প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগে সবচেয়ে জটিল কিংবা সবচেয়ে বড় যে কর্মযজ্ঞ, সেটি হচ্ছে আসলে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজটি। এটি কিন্তু প্রত্যেকটি নির্বাচন কমিশনই এই কাজটি করেছেন, তারা তাদের দায়িত্ব পালন করে গেছেন। তবে প্রত্যেকটা নির্বাচন কমিশনকে এই দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে, কারণ এই সীমানা নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ আপত্তি থাকে। প্রত্যেকটি এলাকায় বিভিন্ন প্রভাবশালী মহল থেকে কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা নির্বাচনে প্রার্থী হবেন, স্থানীয় জনগণ রয়েছেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ আপত্তি থাকে। তবে নির্বাচন কমিশন আজকে আমাদেরকে যেটি জানিয়েছে আজকে বৈঠকের পরে, সেটি হচ্ছে যে আসলে বিগত যে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেই সীমানায় অনুষ্ঠিত হয়েছিল, সেই সীমানার খসড়াটি তারা প্রকাশ করবে সপ্তাহখানেকের মধ্যে। সেই খসড়ার উপরে, নির্বাচন কমিশনের এই খসড়ার উপরেই সাধারণ জনগণ কিংবা নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা সহ স্থানীয় প্রতিনিধিরা যদি কোনো অভিযোগ আপত্তি দেন, সেই অভিযোগ আপত্তিগুলো শুনানি করেই তারা পরবর্তীতে নিষ্পত্তি করে তারা সেটি খসড়ার চূড়ান্ত খসড়া প্রকাশ করবেন। একটুকু বলে রাখতে চাই যে আসলে সীমানা পুনর্নির্ধারণকে যদি সীমানা সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হয়, তাহলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। আসলে আইনেই বলা আছে যে প্রশাসনিক অখণ্ডতা, আঞ্চলিক বিভাজনের বিষয়টি কিংবা জনসংখ্যার বিষয়টি মাথায় রাখতে হয়। এখানে আমরা আমাদের হাতে যেই মোটা দাগে যেই গবেষণাটি আছে বা যেই বিষয়টি আছে, সে যেই তথ্যগুলো আছে, যে আমরা মোটা দাগে দেখতে পারি যে সব মিলিয়ে 45টি আসনের সীমানায় প্রশাসনিক অখণ্ডতা সংক্রান্ত জটিলতা আছে। তবে নির্বাচন কমিশনের যে আলোচনা আমরা শুনছি, আসলে এখন কোনো ধরনের জটিলতা নিরসন কিংবা কোনো ধরনের সীমানায় নির্বাচন কমিশন এই মুহূর্তে হাত দিতে চায় না। যদি কোনো বড় কোনো ধরনের পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে তারা শুনানি করে, সে অভাব আপত্তি শুনে, অভিযোগ শুনে সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আমরা একটু বলে রাখতে চাই যে আসলে প্রশাসনিক অখণ্ডতার ক্ষেত্রে যে বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ হয় একটি উপজেলা নিয়ে একটি আসন হয় কিংবা দুটি উপজেলা নিয়ে একটি আসন হয়, কিন্তু দেখা গেছে যে একটি উপজেলার একটা অংশ একটি আসনে চলে গেছে, আরেকটি অংশ আরেকটি আসনে চলে গেছে। এই সংক্রান্ত জটিলতার কথাই বলছিলাম যে 45টি আসনে এই ধরনের জটিলতা রয়েছে, এবং কোনো কোনো জায়গায় যেমন সাভার এবং আশুলিয়া এই দুটি উপজেলাকে দুটি আসন করার একটা দাবি ছিল গত সংসদে। গত সংসদে কিন্তু 25টি আসনের রদবদল মোটামুটি করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে যে সেই রদবদলটাই বলবৎ রেখে এখন তারা খসড়া প্রকাশ করবে, এর উপরে যে আপত্তিগুলো আসবে সেগুলোকে শুনানি করে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে এখনকার মতো। মিম, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন বেলায়েত হোসাইন।